আসসালামু আলাইকুম। তো আমরা লাস্ট ভিডিও পর্যন্ত জাস্ট ইউজার ইনফরমেশনগুলো এবং পাসওয়ার্ড সহ আপডেট করেছিলাম, এবং এখানে পুরনো পাসওয়ার্ড দিয়ে নতুন পাসওয়ার্ড আপডেট করার একটা ব্যাপার, সেটা আমরা করে ফেলেছি। এখন আসেন এই ইমেজ নিয়ে। তো ইমেজের ব্যাপারটা একটু বলি, ইমেজটা কীভাবে মেনটেন করা হয়। ইমেজটা হচ্ছে, ধরেন আমি ইমেজ আপলোড করলাম না, সমস্যা নয়, কিন্তু ইমেজ আপলোড যদি করি তখন আমাকে চেক করতে হয় যে আসলে ইমেজ আপলোড করলে দেন হচ্ছে আমাকে ইমেজ প্রসেস করতে হয়। বাট এছাড়া কি দরকার নাই, আমার ইমেজটা দরকার নাই। আর আপডেটের সময় হচ্ছে ইমেজটা সাধারণত রিকোয়ার করা হয় না আর কি, এটা জাস্ট নর্মালি থাকে। তো এখন আসেন আমরা ইমেজের কাজটা একটু করে ফেলি। তো এটা আশা করি খুব বেশি কঠিন হবে না, কারণ এখানে আমরা যে এখানে রিকোয়ারমেন্টে যে কাজটা করতাম, যে ইমেজ ফিল্ড ইজ রিকোয়ার্ড, ওই কাজটা আপাতত করতে হবে না। এখন আপনাকে যেটা করতে হবে এই যে আমরা যে এখানে মেনটেন করতাম, হ্যাঁ, যে আপলোড ইমেজ, ওই কাজটা আপনাকে করতে হবে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি এই এখানে যে কন্ডিশনটা আছে হয়তো এই কন্ডিশনটাকে কপি করতে পারেন, কাট করলে সমস্যা নেই, এটার এখানে দরকার নাই। তো এটা এসে আপনি এই পাসওয়ার্ডের পরে চলে আসবেন। ওকে, আসার পর দেখেন আপনি এই 3 লাইন কান কমেন্ট করেন, করে ফরম্যাট করে দেন। তো ইমেজ টিমেজ সবই আছে, ওকে, দেন শুধুমাত্র যেটা হবে আপনি এখানে এই ইমেজের যে কাজটা আছে, হ্যাঁ, এই ইমেজের কাজটাকে এখানে লিখে দেন। কোনো এররের দরকার নেই, এখানে কোনো এররের প্রয়োজন নেই, ঠিক আছে। তাহলে যেটা হলো, যদি ইমেজ থাকে সেই ইমেজটা প্রসেস করে আমাকে ওই পাথ যেটা থাকে, যে আপলোডের যে পাথটা, ওই পাথটা আমার এখানে রাখলো। তো রাখার পর দেখেন আমি যদি এখান থেকে আমি এখানে কি করব, আমি ধরেন হচ্ছে এই এতটুকু আবার কপি করব, কপি করে নিচে লিখব। ওকে, এখন শুধুমাত্র হয়ে যাবে কি ইমেজ, আর এখানে ভেরিয়েবলটা হয়ে যাবে ইমেজ। ওকে, চমৎকার। তো দেখেন নিজেরটা নিজে চমৎকার বলতেছে, সমস্যা নাই। এখানে মানে হয়তো আপনার কাছে একটু এলোমেলো লাগছে যে কি আসলে কি হয়েছে। তো যেটা হয়েছে, দেখেন আমরা পাসওয়ার্ডের সময় কি করেছিলাম, যে আসলে এখানে যেটা করতাম, যদি কেউ ওল্ড পাসওয়ার্ড দিয়ে থাকে, মানে একটা হচ্ছে সে পাসওয়ার্ড আপডেট করতে চায় না, তখন কোনো সমস্যা নাই। কিন্তু যদি সে পাসওয়ার্ড আপডেট করতে চায়, তাহলে তাকে অবশ্যই ওল্ড পাসওয়ার্ড দিয়ে আসতে হবে। তো আমরা কি করতাম, ওল্ড পাসওয়ার্ডটা নিয়ে ওল্ড পাসওয়ার্ডের সাথে ওই বর্তমান যে পাসওয়ার্ডটা, যেটা ডেটাবেজে আপনার MD5-এ এনক্রিপ্টেড হয়ে আছে, তার সাথে আমরা ম্যাচ করতাম। দেন হচ্ছে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড, এই দুইটা ম্যাচ করে দেখতাম যে আসলে এই দুইটা মিলছে কিনা। হ্যাঁ, তারপরে গিয়ে যদি সব কিছু ঠিকঠাক হইতো, তখন গিয়ে হচ্ছে আমরা MD5-এ কনভার্ট করে দিছি। ওকে, আর ইমেজের ক্ষেত্রে যেটা হচ্ছে, ইমেজ তো জাস্ট ইমেজ, তো এটা হচ্ছে শুধুমাত্র আপলোডের বিষয়। হ্যাঁ, কারণ একজন ইউজার যখন ক্রিয়েট হবে, তাকে আপলোড মানে ইমেজ আপলোড করেই আসতে হবে, এছাড়া তার কোনো ওয়ে ছিল না। হ্যাঁ, তো এখন এই কারণে আমরা কী করলাম, যে আমরা ফাইলস যে অ্যারেটা আছে ওইটা একটু চেক করলাম, যে তার মধ্যে যদি ইমেজ ভেরিয়েবলটা থাকে এবং ইমেজের মধ্যে যদি নেম থাকে, মানে ফাইলসের মধ্যে সবসময় নেম থাকে, বাট এই নেমটা যদি নাল না হয় আর কি, মিনস হচ্ছে একটা নেম যদি পাওয়া যায়, তখন কি হবে, ওই ইমেজটা আমাদের ফাইলে আপলোড হবে, ফোল্ডারে আপলোড হবে, এবং সাইজটা আমরা বলে দিলাম। দেন হচ্ছে তার লিঙ্কটা হচ্ছে আমরা কোয়েরিতে দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখন দেখেন যদি আমরা চেঞ্জ করি, ধরুন রিলোড দিয়ে নিই বেটার, এখন আমরা এখান থেকে অন্য একটা ইমেজ, ধরুন এই ইমেজটাই আপলোড করবো। তো ইমেজটা আপলোড করার জন্য দেখেন এখানে পূর্ববর্তী সব কিছুই থাকবে, কিছু এডিট করলাম না আমরা, দিলাম। তো দেওয়ার পর দেখেন এখানে আরেকবার দিয়ে দেখি, ডেটা ইনসার্টেড তো দেখাচ্ছে, আচ্ছা কিন্তু এটা দেখাচ্ছে না। হ্যাঁ, তো এটার জন্য হচ্ছে আমরা ফাইল ইমেজ ডেটা ইনসার্টেড, ওকে, আচ্ছা আমরা এখানে একটা কাজ করি, হেডারটা একটু অফ রাখি। অফ রেখে এই কোয়েরিটা একটু দেখার চেষ্টা করি, কোয়েরি আছে, এটা দেখলেই হবে যে আসলে এই কাজটা হয়েছে কিনা, সেটা একটু দেখে নিই। তো আমরা যদি এখান থেকে আবার ইমেজ আপলোড করলাম, করে এখন দেখেন কোয়েরিটা একটু চেক করি, দেখেন এখানে সবই আছে কিন্তু ইমেজটা আসে নাই। হ্যাঁ, দেখেন তো এর কারণ হচ্ছে এখানে একটা কন্ডিশন আমরা ভুল দিছি। হ্যাঁ, কন্ডিশনটা হচ্ছে দেখেন আমরা এখানে চেক করছি কীভাবে, ইস সেট ফাইলস অ্যান্ড, হ্যাঁ, নট দিয়ে দিছি, তো নট হবে না, এটা হচ্ছে ফাঁকা হবে, ঠিক আছে, মানে নট চিহ্নটা উঠে যাবে, কারণ নট চিহ্নটা আমরা দিতাম কখন, যখন সে দেয় নেই এটা আমরা ডিটেক্ট করার জন্য, বাট যদি থাকে তখন তো কিছু হবে। ওকে, এখন দেখেন এখন আর নিচের দিকে আর আসবে না, সমস্যা নেই, হেডারে এসে সে ব্যাক করবে। তো যদি আবার রিলোড দেন, ওকে,
দেখেন এখানে কিন্তু ডেটাটা আসে নাই, তো আমরা দেখি কেন আসে নাই। যদি এখান থেকে লিঙ্কটা দেখার চেষ্টা করি, প্রোফাইল ইমেজ নট ফাউন্ড ইন সার্ভার, আপলোডস প্রোফাইল ইমেজ। আচ্ছা একটু ফোল্ডারটা চেক করে আসেন তাহলেও বেটার। তো আমরা যেটা করি এখান থেকে ইমেজ আপলোড ফোল্ডারটাকে রিভিল করে দেখি, আপলোড ইউজার্স প্রোফাইল। আচ্ছা এটা আমি এমনি ক্রিয়েট করেছিলাম, দেখেন এখানে ওই ইমেজটা আপলোড হয়নি। আচ্ছা আমরা সবগুলো রিমুভ করে দিই এখান থেকে, ধরুন এখানে কোনো ইমেজ নাই। হ্যাঁ তারপর আসি আমরা আপলোড স্ল্যাশ প্রোফাইল, প্রোফাইলে হচ্ছে আমাদের ইমেজটা আপলোড হবে। ওকে এখন দেখি, আমরা আরেকবার একটু সিলেক্ট করে দিলাম এটা, তো দেওয়ার পর সেভ। আচ্ছা এখানে দেখি কি আসছে, আপলোড স্ল্যাশ প্রোফাইল 13 নম্বরই তো না, ব্যাকে গিয়ে দেখি 13 নম্বর এডিট। ওকে গুড এডিট। আচ্ছা এটা কি আপলোড হচ্ছে না এখানে? না আপলোড হয় নাই, ঠিক আছে। আচ্ছা আপলোড না হওয়ার কারণটা একটু দেখে নিচ্ছি। আমরা এখানে গেলাম এখান থেকে, আচ্ছা একটু হেডারটা অফ রাখি, হ্যাঁ কোনো এরর থাকলে যেন দেখায়। আমরা আরেকবার আপলোড করি। আচ্ছা এখানে দেখেন এখানে একটা এরর দিছে, হ্যাঁ জেপিইজি ফাইল স্টার্ট উইথ সামথিং সামথিং সামথিং, মানে আমরা যে ফাইলটা আপলোড করতেছি এটা আসলে ভ্যালিড না আর কি, এরকম কিছু একটা বুঝাইতে চেষ্টা করতেছি দেখেন। ওকে কিন্তু এটা ঠিকই আছে। আচ্ছা অন্য একটা ইমেজ দিয়ে দেখি অন্য ইমেজ আপলোড হয় কি না, সেক্ষেত্রে হয়তো আপনি ইমেজ চেঞ্জ করে দেখতে পারেন, ওইটা যে ইমেজটা দিছি ওইটা সে আপলোড বা প্রসেস করতে পারতেছে না আর কি, বা প্রবলেম হতে পারে। তখন বার্গারের ইমেজ দিয়ে আপলোড করলাম, দেখেন এই ইমেজটা আবার ঠিক আছে। ওকে তো এবং আপনি যদি এখান থেকে দেখেন, এখান থেকে বলতে যদি ব্যাক করে যান আর কি, এই দেখেন রিলোড দিলে এটা চলে আসবে, ঠিক আছে যে ইমেজটা আপলোড হয়েছে। কিন্তু এই ইমেজটাতে একটু প্রবলেম, এই ইমেজটা দেখি আরেকবার এখান থেকে আপলোড করে, জিডি জেপিজি। আচ্ছা এটা হচ্ছে ফাইল ফরম্যাটিংয়ের সমস্যা, হ্যাঁ তো যার কারণে এই এররটা দিছে। তো আমরা যেটা করতে পারি আসলে, ধরেন যদি এই টাইপের কোনো এরর থাকে, হ্যাঁ তাহলে হয়তো আপনি এটা কী বলা যায়, আপনি সিস্টেমটাকে একটু অফ রাখতে পারেন যে আসলে কী প্রবলেম হয়েছে সেটা দেখার জন্য আর কি। ওকে তো এটা করলে বেটার হয়, কারণ দেখেন এই প্রবলেমটা কিন্তু প্রথমেও ছিল কিন্তু আমরা কী করতে পারি না, এটাকে ডিটেক্ট করতে পারিনি, তো এই জিনিসটা প্রসেসটা একটু দেখে নিই। তো এখন আমাদের হচ্ছে এররটা হ্যান্ডেল করতে হবে একটু। হ্যাঁ তো এখানে হেডারে যে একটা প্রবলেম হয় সেটা হচ্ছে, ধরেন আপনার এখানে যদি কোনো এরর থাকে, সে হচ্ছে ওই এররটাকে শো করানোর আগেই সে পেজ থেকে রিডিরেক্ট করে অন্য পেজে চলে যায়। তা আপনাকে যেটা করতে হবে, ধরেন আপনি একটা এরর করলেন, হ্যাঁ বা হচ্ছে আপনার কোডে কোনো একটা এরর ছিল, তো সেক্ষেত্রে আপনি এই রিডিরেক্ট করার আগেই আপনাকে কাজটা সামলাতে হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে একটা প্রসেস হইতে পারে যে আমরা সব সময় তো হেডারটাকে সরাসরি কল করি, ঠিক না? তো সেক্ষেত্রে পিএইচপির এরর হ্যান্ডলিং কিছু ফাংশান আছে, ঠিক আছে, ওই ফাংশানগুলোর যে কোনো একটাকে আপনি ইউজ করতে পারেন। যেমন দেখেন আমি কিছু অন করে রেখেছি, যেমন দেখেন পিএইচপি এরর। হ্যাঁ তো পিএইচপি এররে যদি আপনি যান, এখানে অনেক ধরনের আপনি প্যারামিটার পাবেন বা ভেরিয়েবল পাবেন, যে ভেরিয়েবলগুলো শুধুমাত্র হচ্ছে আপনার এই এররগুলোকে শো করে, ঠিক আছে। তো এখানে একটু নিচের দিকে দেখবেন কিছু ফাংশান আছে এগুলো, হ্যাঁ যে এরর অ্যান্ড লগিং ফাংশান। তো এখান থেকে অনেকগুলো এরর আপনি ফাংশান পাবেন যেগুলো দিয়ে লাস্ট এররটা আপনি দেখতে পারবেন। হ্যাঁ যেমন এই যে এরর লগ, এরর গেট লাস্ট, হ্যাঁ সেট এরর হ্যান্ডলার, তারপর ট্রিগার এরর, ইউজার এরর, হ্যাঁ এই টাইপের হচ্ছে অনেকগুলো ফাংশান থেকে আপনি এরর হ্যান্ডেল করতে পারবেন। তো আমরা আপাতত যেটা ইউজ করব সেটা হচ্ছে এরর গেট লাস্ট। হ্যাঁ এটার কাজ হচ্ছে যে আসলে আপনি যদি কোনো এরর থেকে থাকে, হ্যাঁ তাহলে হচ্ছে আপনাকে শো করবে, মানে আমরা এটাকে এভাবে ইউজ করব যে আমরা প্রথমে চেক করব যে আমাদের কোনো এরর আছে কিনা, যদি থাকে তো
তাহলে ওই এররটাকে তো প্রিন্ট করে ইউজারকে দেখালাম, দেন হচ্ছে আমরা রিডিরেক্ট করলাম, ঠিক আছে? তো আমরা এখানে যেটা করি, আমরা হচ্ছে একটু এই আমাদের যে একটা কনফিগ আমরা তৈরি করি সবসময়, আমরা ওইটাতে একটু যাব। কনফিগ বলতে দেখেন, আমরা অ্যাপের মধ্যে একটা হেল্পার তৈরি করেছিলাম, ঠিক না? তো হেল্পারের মধ্যে আমরা কী করি, আমরা আমাদের মতো করে মানে যে ফাংশনগুলো আমাদের দরকার এই টাইপের অনেক কিছু আমরা এখানে তৈরি করে রাখছি, ঠিক না? তো সেমভাবে আমি যেটা করবো, এই আপলোড ইমেজের পরে আমি একটা ফাংশন তৈরি করতেছি, ফাংশনের নাম দিলাম হচ্ছে রিডিরেক্ট, হ্যাঁ, বা ফাংশনের নাম দেন হচ্ছে রিডাইরেক্ট। ওকে, তো রিডাইরেক্টটাই হচ্ছে মূলত মানে হেডারটাই রিডাইরেক্টের কাজ করে আর কি, যে এক পেজ থেকে রিডাইরেক্ট করে অন্য পেজে নিয়ে যায়, ঠিক আছে? তো এই রিডাইরেক্ট কী করবে, সে ধরেন হয়তো একটা প্যারামিটারকে এখানে রিসিভ করবে, হ্যাঁ। তো প্যারামিটারটা কী হইতে পারে, আমাদের হয়তো লোকেশান হইতে পারে, আসলে কোন লোকেশানে সে যাবে। তা আমি আপাতত এখানে ধরেন বাই ডিফল্ট স্ল্যাশ দিয়ে রাখি, যে যদি কোনো কেউ যদি ফাংশনটা কল করে বাট কোনো প্যারামিটার দিল না, তাহলে যেটা হবে সে হচ্ছে হয়তো ব্যাকে যাবে আর কি, হ্যাঁ, বা হচ্ছে এটা কী বলা যায়, আপনার হোমে তাকে নিয়ে যাবে এরকম কিছু একটা। তো এখানে এসে আমরা কী করব, আমরা এখানে দেখেন ওই যে আমরা যে এরর গেট লাস্ট আছে, তো এরর গেট লাস্ট যে কাজটা করে, যদি আপনার কোনো এরর থাকে তাহলে তো সে দিল, আর না হলে সে হচ্ছে একটা এটা কী বলা যায় একটা নাল রিটার্ন করে, হ্যাঁ। তো আমি এখানে যেটা করি, ধরেন একটা কন্ডিশন দিলাম যে ইফ এরর গেট লাস্ট, হ্যাঁ। তো এখানে আপনাকে কিছু এখানে বলে দিচ্ছে যে সে আসলে কী করে, হ্যাঁ, এখানে হচ্ছে যদি পায় তো কিছু পাইল, না হলে সে হচ্ছে আপনাকে একটা নাল রিটার্ন করবে আর কি, হ্যাঁ। তো পাইলে আমরা কিছু করব, আর এলস যেটা করব, এলস হচ্ছে ওই আমরা যে জিনিসটা পাচ্ছি এখানে, হ্যাঁ, মিনস হচ্ছে যে আমরা যেখানে নিতে চাই আর কি, হ্যাঁ। তো আমরা আপাতত ধরেন এখান থেকে ব্যাকে যেতে চাই, ঠিক না? তো আমরা এই কাজটা কী করব, এখানে লিখব, ঠিক আছে? তো লিখে এখানে যে সার্ভারের কাজটা আছে, এখানে হচ্ছে আমরা শুধুমাত্র পাথটা বলে দিব, ঠিক আছে? আমরা দিলাম হচ্ছে ধরেন এরকম যে লোকেশান, ঠিক আছে, যে আমরা লোকেশনটা এখানে বলে দিলাম যে তুমি কী করো, যখন এই ফাংশনটা কেউ কল করবে এই লোকেশানে তুমি নিয়ে যাও। আর এখানে যেটা হবে, আমি লিখবো হচ্ছে রিডাইরেক্ট, হ্যাঁ। তো রিডাইরেক্ট কী করবে, একটা লোকেশান রিসিভ করবে, ঠিক না? তো এখানে হচ্ছে আমরা এখানে বলে দিচ্ছি যে আমরা সার্ভার থেকে এই লোকেশানে যেতে চাই, কিন্তু এই লোকেশনকে যখন কল করব তখন সে কী করবে, সে প্রথমে চেক করবে যে তার মধ্যে কোনো এরর আছে কিনা, যদি থাকে তাহলে সে হচ্ছে দেখেন একটা প্রিন্টার করবে, হুম। তো প্রিন্টার করে আমরা হচ্ছে এই যে ভেরিয়েবলটা আছে, বা হচ্ছে এই যে এরর গেট লাস্ট আছে, এই এরর গেট লাস্টটাকে আমরা প্রিন্টার করে দিব। ওকে, সে হচ্ছে একটা অ্যারে রিটার্ন করে মূলত। তো এখন দেখেন, যদি আমরা কোনো এরর করে থাকি আর কি, বা হচ্ছে আপনি যদি কোনো ভুল করে থাকেন, দেখেন রিলোড দেন, আমি ধরুন ব্যাকে গেলাম, ঠিক আছে? তো ব্যাকে গিয়ে রিলোড দিচ্ছি, করে ধরেন হচ্ছে আমি ওই সেম ইমেজটা আমি আবার আপলোড দিই, যে ইমেজটা আসলে ঠিকঠাক না বা হচ্ছে সঠিক না, হ্যাঁ। তো ইমেজটা হচ্ছে আমাদের সার্ভার আপলোড নিতে পারতেছে না। তো আমি যখন সেভ ইমেজে দিব, দেখেন এখন আমাকে অনেকগুলো এরর দিচ্ছে। তো এখানে দেখেন হরেক রকম এরর দিচ্ছে, হ্যাঁ। তো এত এরর আমার দরকার না, আমি যেটা করব, এই হেডারে যেখানে এররটা প্রিন্ট করছি এটা শেষ হওয়ার পরেই আমি এখানে ডাই লিখে দিব, হ্যাঁ। তো ডাই হচ্ছে একটা ফাংশন যে হচ্ছে এই এক্সিকিউশনটা অফ করে দেয়। ধরেন হচ্ছে এই আমি যেখানে এটা প্রিন্ট করছি, দেখেন আমি যেখানে প্রিন্ট করলাম রিডাইরেক্ট, এরপরেই কিন্তু আমার এই লাইনগুলো ছিল, সে হচ্ছে ঠিকই আমাকে রিডাইরেক্ট করা নাই, কিন্তু আমাকে এইগুলো প্রিন্ট করে দিচ্ছে। তো এগুলো তো আমি প্রিন্ট করতে চাই না, ঠিক না? আমি চাই হচ্ছে যখনই এরর থাকবে তখন সে কী করবে, এখানে মারা যাবে আর কি, ঠিক আছে? তো মারা যাবে কীভাবে, আমি দিব হচ্ছে কি যে সার্ভার এরর, হ্যাঁ, সার্ভার এরর। তো সার্ভার এরর হয় সাধারণত 505, হ্যাঁ। 505 মানে হচ্ছে আমার সার্ভারের কোনো প্রসেসিং কেন্দ্রিক এরর আছে যেটা আমাকে ফিক্স করতে হবে। তা এখন যদি আপনি রিলোড দেন, দেখেন আপনাকে হচ্ছে এই এররটা কোথা থেকে দিচ্ছে, এই এররটা হচ্ছে ওই যে আমরা একটা এরর রিপোর্টিং অন রাখছি, এটা একটু খেয়াল করে দেখবেন। আমরা ইন্ডেক্সে যদি যাই, হ্যাঁ, ইন্ডেক্স, হ্যাঁ, ইন্ডেক্সে দেখেন এরর রিপোর্টিং ই অল, হ্যাঁ, মানে এরর অল, এটা হচ্ছে যেটা করবে, আমার যদি কোনো এরর থাকে ওই সবগুলো এররকে, মানে এখানে তো কিছু এরর পাইছে, এটা হচ্ছে আমরা গেট লাস্ট থেকে পাচ্ছি, হ্যাঁ, আর এগুলো হচ্ছে রিপোর্টিং থেকে পাচ্ছি, হ্যাঁ। রিপোর্টিং দেখেন সে হচ্ছে ইন্ডিভিজুয়ালি প্রতিটা রিপোর্ট আমাকে বলে দিচ্ছে, দেখেন যে আসলে আমরা যে একটা জেপিজি ফরম্যাট থেকে কনভার্ট করতে চাচ্ছি ওই জেপিজি ফাইলটা ঠিক নাই, হ্যাঁ, ওইটার তো হচ্ছে কোনো কোডে ভুল আছে, তারপর ইমেজ এক্স স্কেল, ওই যে আমরা যে কিছু ফাংশন ইউজ করেছিলাম, ক্রপ ফাংশন, জেপিজি ফাংশন, আসলে এগুলো কি না, একটাও এখানে হচ্ছে সে
আমাকে প্রসেস করতে পারতেছে না, যার কারণে এই সবগুলো লাইনে এরর দিছে। তো এখন এই এররটাকেও চাইলে আপনি একটু সুন্দর করে শো করাইতে পারেন আর কি। হ্যাঁ, যে আসলে এররগুলো দেখাবে, কিন্তু এভাবে না, আপনাকে হয়তো এখানে তো পেজটা ভেঙে গেছে, আপনি হয়তো এটাকে একটা এরর পেজের জন্য একটা ডিজাইন করে ওই এরর পেজটাই আপনি এখানে শো করতে পারেন, বা হচ্ছে এখানে ভিউ আকারে দেখাতে পারেন। ঠিক আছে, তো আমি আপাতত যদি চাই, ধরেন যেহেতু পার্টটা চলে আসছে, আমরা ছোট একটা এরর হ্যান্ডলিং পেজ করি। হ্যাঁ, ধরেন আপনি যদি গুগলে সার্চ দেন যে বুটস্ট্র্যাপ এরর পেজ, হ্যাঁ এরর পেজ, তো বুটস্ট্র্যাপ এরর পেজ দিলে আপনি অনেকগুলো এরর পেজ পাবেন এখানে, 404 পাবেন অথবা 405 পাবেন। তো এখানে সর্বোচ্চ 404 দিচ্ছে যদিও, তো আমরা একটু দেখি কি আছে, এরকম কিছু যদি পাই। আচ্ছা, এখান থেকে কি হবে, কাজ করি, আমরা গুগলে একটু সার্চ দিই, যদি কোনো আইডিয়া পাই সেখান থেকে একটু দেখি। হ্যাঁ, এখান থেকে ধরেন যদি আমরা কিছু একটা দেখার চেষ্টা করি, একটা কাজ করি, হ্যাঁ সেটা হচ্ছে এরকম, ধরেন 505 দিয়ে এরকম কিছু একটা দেখাই, দেন হচ্ছে সেখানে হয়তো নিচে আমরা ইরোরটাকে প্রিন্ট করে দিতে পারি। হুম, তো এরকম কিছু একটা করা যাক। তো সেক্ষেত্রে দেখেন আমি যেটা করব, এখানে হচ্ছে আমি একটা ভিউ তৈরি করি এখানে। হ্যাঁ দেখেন, আমি এক্সট্রাতে 404 তৈরি করলাম না, এখানে ধরেন আরেকটা পেজ তৈরি করলাম, বা আরেকটা পেজ তৈরি না করে এটাকে একটু কপি করি, কপি পেস্ট করে এটার নাম দিলাম হচ্ছে কি 505। ওকে, তো 505-এ কী হবে, ধরেন এখানে এরকম হবে একটা কার্ড থাকবে। ওকে, এই কার্ডের মধ্যে ধরেন আমি জাস্ট এখানে প্রিন্ট করব হচ্ছে এভাবে, ধরেন কার্ড, কার্ড বডি দিলাম, দিয়ে হচ্ছে এখানে এরকম H1 দিয়ে দিচ্ছি 505। ঠিক আছে, দিয়ে এরকম কিছু একটা দিলাম, দিলে দেখেন আউটপুটটা কেমন আসে আগে এটা একটা দেখি, তারপর হয়তো অন্যভাবে এটাকে ম্যানেজ করা যাবে আর কি। আর 505-এ যেটা হবে, আসলে এখানে অন্য কিছু সাধারণত দেখায় না, হ্যাঁ শুধুমাত্র 505টাই দেখায়, যে পুরো অ্যাপ্লিকেশনটা ব্রেক করে আর কি এই টাইপের এররে। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, ধরেন কী করা যেতে পারে, আমরা ধরেন কোনো সাইড ব্যাট দেখালাম না, একটা কাজ করি, এখানে একটা ডিভ নিই, ডিভের মধ্যে ধরেন একটা H1 দিলাম, তো এই H1-এর মধ্যে লিখতেছি 505। ঠিক আছে, আর এখানে হয়তো ইনলাইন একটু স্টাইল করে দিতে পারেন, যে স্টাইল, স্টাইলের মধ্যে এটা H1 ছিল, আর টেক্সট অ্যালাইন সেন্টার, আর একটা হয়তো ফন্ট সাইজ বলে দিতে পারেন, ফন্ট সাইজ হচ্ছে কত দিবেন, ধরেন 40 পিক্সেল দিলেন। ঠিক আছে, তো এরকম কিছু একটা দেওয়ার পর এই নিচে এসে এররটাকে একটু প্রিন্ট করে দেন। হ্যাঁ, তো এররটা হচ্ছে কীরকম হবে, এই আপনি যে এখানে যে আমরা এরর গেট লাস্ট পাচ্ছি না, ওইটাকে আমরা ধরেন এই ভিউতে পাঠিয়ে দিব। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এখানে ধরেন ডাই তো করলামই, ধরেন ডাইতে আমরা আপাতত কিছু না লিখি, জাস্ট ডাই লিখলেই হবে, আর জাস্ট কিছু একটা লিখতে হবে, কারণ আমরা লিখলাম। আর এখানে যেটা করি, আমরা ভিউ নামে একটা ফাংশনকে কল করে দিচ্ছি, সে কী করবে, সে হচ্ছে এক্সট্রা থেকে আমাদের 505-কে জাস্ট কল করে দিবে। এখন দেখেন যদি আমরা এখন রিলোড দিই, দেখেন 505 কিন্তু আসছে, হ্যাঁ আর এই জিনিসগুলো আসছে উপর থেকে, এই যে এখানে, তো আমরা ধরেন এতটুকু একটু অফ রাখলাম, অফ রেখে যদি এখানে দিই, ওকে দেখেন 505, হ্যাঁ যে এরর 505 এই টাইপের কিছু একটা, তো এরর 505 দিয়ে আপনি যেটা করেন, এখানে হচ্ছে একটা মেসেজে পাঠিয়ে দেন, ধরেন মেসেজ, বা হচ্ছে ডেটা দিয়ে দেন, ডেটা, তো ডেটা দিয়ে আমি হচ্ছে এই যে এরর গেট লাস্টটাকে পাঠিয়ে দিচ্ছি এখানে। ঠিক আছে, দিলাম, আর এখান থেকে আমি এই যে প্রিন্ট আর যেটা করছি না, প্রিন্টারটাকে আমি কপি করি এখান থেকে, বা হচ্ছে এই তিন লাইনকে কপি করতে পারি, সমস্যা নয়, মানে কাজটা এখানে না করে আমি একটা পেজে করতেছি, পরবর্তীতে আপনি পেজের ডিজাইনটাকে আপডেট করতে পারেন, সমস্যা নয়। তা আমি এখন যেটা করব, এখানে একটা PHP কোড লিখে এখানে এই লাইনগুলোকে আমি আনলক করে দিচ্ছি, হ্যাঁ বা আনকমেন্ট করে দিচ্ছি। এখন যদি রিলোড দিই,
দেখেন এগুলো এখানে দেখাচ্ছে, তো আমরা এগুলোকে এখানে দেখতে চাই না। আমরা ধরুন সব কিছুকে আমরা যদি লিখে দিই এরকম যে স্টাইল টেক্সট অ্যালাইন সেন্টার, ওকে। তো এইভাবে ছোট ছোট করে হচ্ছে আপনি আপনার এগুলোকে হ্যান্ডেল করতে পারেন। হ্যাঁ দেখেন অ্যারেতে হচ্ছে যে ডেটাগুলো আপনাকে দেখাই দিচ্ছে। হ্যাঁ তো এখানে হয়তো এমন হতে পারে যে ধরেন আপনি শুধুমাত্র এই যে মেসেজটাকে দেখাইলে কিন্তু চলে, আপনার অন্য কিছু না দেখাইলেও চলবে, ওকে। আর মেসেজ আর লাইনটা আর কি, হ্যাঁ এই দুইটা একটু দেখাবেন, মেসেজ মানে কোন মেসেজ আর কত নম্বর লাইনে আপনার এররটা হচ্ছে। তো অথবা আরেকটা যেটা করা যেতে পারে সেটা হচ্ছে টেক্সট লাইন সেন্টার এভাবে না দিয়ে আপনি এই এই যে একটা কিছু করলেন, হ্যাঁ এটাকে এইভাবে করতে পারেন, এই প্রিয়ের মধ্যে একটা স্টাইল ইউজ করে দেন। স্টাইল হবে কি ধরেন উইড দিয়ে দিলেন হচ্ছে 400 পিক্সেল আর মার্জিন অটো করে দিলেন, তাও দেখবেন এটা সেন্টারই দেখাবে আর কি, সেন্টার এই জায়গাতে দেখাবে। ঠিক আছে দেখেন এরকম দেখাইলো। আর আমরা এররের এখানে ধরেন আরেকটা বানিয়ে দিচ্ছি এরর এরর, ঠিক আছে। আর এখানে দেখেন আপনি এখন চাইলে মেবি এই ইন্ডেক্সের এটাকে একটু অফ রাখতে পারেন, তো আমরা আপাতত এটাকে অন রাখি। দেখেন অফ রাখলে জিনিসটা এখন ভালো দেখাবে, ওকে। দেখেন এরর 505 এরকম আসলো, আচ্ছা সমস্যা নাই, এটা ওই ফাংশন থেকে আসতেছে মূলত, আর বাই ডিফল্ট দেন আপনি এররগুলো দেখলেন। হ্যাঁ তো এটা এখন মোটামুটি এররের পর্যায়ে একরকম চলে আসছে আর কি। হ্যাঁ আর যদি এখান থেকে ফলস করে দেন, ধরেন এরর রিপোর্টিং যদি এখান থেকে দেখেন, এরর রিপোর্টিং কি দেখবেন এখান থেকে, এখানে দেখেন অনেকগুলা এরর দিছে, সবগুলাই দিছে এখান থেকে। আচ্ছা কোর এররটা দেন শুধু, হ্যাঁ ই কোর এরর সব এরর না দিয়ে, ওকে। তাহলে হচ্ছে যদি কোনো কোর এরর থাকে সেটাই দেখাবে আর অন্যগুলো দেখাবে না, ঠিক আছে। তো তাহলে দেখেন এ হলো একটা সিস্টেম, মানে আমাদের এরর রিপোর্টিং সিস্টেম একটা হইতে পারে আর কি। তাহলে যদি কোনো সমস্যা হয় ব্যাকে আসবেন, ব্যাকে এসে যদি আপনি অন্য ইমেজ দেন দিতে পারেন, ঠিক আছে। এখান থেকে এখন অন্য একটা ইমেজ এখান থেকে সিলেক্ট করে দেন যেটা মন চায়, ওকে। এটা দিলেন, দেওয়ার পর যদি সেভ করেন দেখেন এই ইমেজটা ঠিকঠাক আছে, এটা হয়ে যাবে। কিন্তু আমি যদি অন্য ইমেজ দিই, ধরেন যে ইমেজটা আসলেও সম্ভব না, এমন কোনো ইমেজ যদি আপনি দিয়ে থাকেন সেটা ক্ষেত্রে আপনাকে একটা এরর দিবে, ঠিক আছে। আর যদি না হয় তো হলো, হইলে না হইলো, আচ্ছা ঠিক আছে। তো এটা একটা প্রসেস গেল, তাহলে মোটামুটি আমাদের এরর হ্যান্ডলিংটাও ডান, ঠিক আছে। তো মোটামুটি আপনি এতটুকুর মধ্যে শিখে গেছেন যে আসলে আপনি যদি র পিএইচপিতে কোনো একটা কোড করতে চান বা হচ্ছে আমরা কোনো একটা অ্যাপ্লিকেশন করতে চাই, তাহলে সেখানে কীভাবে ফর্ম হ্যান্ডলিংটা করবো। হ্যাঁ সব কিছুই এরর হ্যান্ডলিং মিলেই আমাদের ফর্ম হ্যান্ডলিংটা থাকবে। সবাই একটু প্র্যাকটিস করবেন, আর জিনিসগুলো একটু আমি যা দেখাই দিচ্ছি তাকে আর একটু ইম্প্রুভ করার চেষ্টা করেন প্র্যাকটিসের সাথে, তাহলে আশা করি আপনারা পিএইচপিতে আর একটু ভালো দক্ষ হতে পারবেন। তো এ পর্যন্তই থাকলো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।